सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम आशा करी तुम्हारा बाड़ी सबाई भलो आसो सुस्थ आसो एवं ऑनलाइन क्लास तुम्हारा अनुसरण कर तुम्हारे लेखापढ़ार काज चालिए जाच्छो। आजकेर ऑनलाइन क्लासे आमी तुम्हारे साथे आछी मुहम्मद जसीमउद्दीन सिनियर शिक्षक मीरगंज द्विपाक्षिक उच्च विद्यालय। आज के ऑनलाइन क्लास सप्तम श्रेणी विज्ञान अध्याय सप्तम पृथ्वी और महाकर्ष अध्याय पार्ट एक महाकर्ष निये आमरा आलोचना करब। तुम्हारा आमार साथे ए समयटुकु तुम्हारा आमार साथे दिबे एवं तुम्हारा आजकेर अनलाइन क्लास के तुम्हारा अनुसरण करबे आमी आशा राखी। सुप्रिय शिक्षार्थीरा आमरा सबाई जानी आमरा देखी जे आमरा ऊपर दिके लाभ दी लाभ दिले तो आमरा ऊपर दिके जेते पारी ना आबार आमरा माटीते पड़े जाए। जेमन गाछेर एकटी फल माटीते पड़ल क्रिकेटेर आमरा बल के ऊपर दिके छुड़े दी किन्तु एखाने आबार बलटी माटीते पड़े जाए। एर कारण कि एर कारण हलो जे एइसब वस्तुके पृथ्वी तार निजेर दिके ठाने बा आकर्षण करे। शुधु पृथ्वी केन सब किछुई सब वस्तुकोनाई एके अपर के आकर्षण करे। आर आसले ए महाविश्वेर प्रत्येकटी वस्तुकोना महाविश्वेर प्रतिटी वस्तुकोना एके अपर के निजेर दिके आकर्षण करे आर ई आकर्षण बलके किन्तु महाकर्ष बोले। ताहले आशा करि तोमरा महाकर्ष दृष्टिटा बुझते पेरेछो। প্রত্যেকটি যে কোনো বস্তুই যে কোনো দুইটা বস্তুকোনা একে অপরকে আকর্ষণ করবে। যেমন চন্দ্র পৃথিবী চন্দ্র সূর্য যেমন আমাদের এই টেবিল এবং আমার মধ্যে যে আকর্ষণ এইসব কিছু মানে মহাকর্ষ। অর্থাৎ যে কোনো দুই বস্তুর আকর্ষণের নামই মহাকর্ষ। তাহলে আমরা আশা করি তোমরা মহাকর্ষ নিয়ে বিজ্ঞানী নিউটন এর একটি কাহিনী তোমরা আশা করি তোমরা শুনতে পেরেছো পিছনের ক্লাসে। আমি আবার বলছি রিপিট করছি মানে বিষয়টা নিউটন একদিন ক্লাসে একটি গাছের নিচে বসে চিন্তা করছিলেন অত বিজ্ঞানের বিভিন্ন মানে বিষয় নিয়ে। হঠাৎ একটি আপেলের গাছ থেকে দেখা গেল একটি আপেল মাটিতে পড়ে গেল। উনি এই আপেল পড়ার কারণ সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে উনি সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে এই জন্যই আপেলটি মাটিতে পড়েছে। তিনি আরও সিদ্ধান্ত নেন যে শুধু পৃথিবী নয় এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকোনাই একে অপরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে এই যে একটি আকর্ষণ এই আকর্ষণের নামই হলো মহাকর্ষ। আমি আশা করি তোমরা মহাকর্ষ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করে উনি মহাকর্ষ সম্পর্কে একটি সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রটি হলো দুইটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে না। এদের আকৃতি প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর না। দুটি বস্তুকণার মধ্যকার আমি আবার বলছি দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয় আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়। এই আকর্ষণ সম্পর্কে নিউটন একটি সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রকে নিউটনের মহাকর্ষ সূত্র বলে বা মহাকর্ষ সূত্র নামে পরিচিত। এটা সূত্রটি আমি আবার স্পষ্টভাবে বলছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের বরের গুণফলের
সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধরা যাক আমরা M1 এবং M2 বলের M1 এবং M2 বলের দুইটি বস্তুকণা পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বল এফ, এটা আমরা ধরলাম। তাহলে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে এই সূত্রটি হবে এফ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। এফ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। এই যে আমরা আগে বলছিলাম যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের বরের M1 M2 বরের গুণফলের সমানুপাতিক, এবং এদের দূরত্ব ডি এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে এই যে জি হলো মহাকর্ষীয়, জি একটি সমানুপাতিক ধ্রুবক। জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই জিকে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর অর্থ হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক একতার অর্থ হচ্ছে যে এক কিলোগ্রাম বরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা এই জিয়ের সমান, তাইলে আমরা মহাকর্ষ সূত্রানুসারে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটি বস্তুর বরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, আর বরের গুণফল তিনগুণ হলে বলও তিনগুণ হবে। আবার নির্দিষ্ট বরের, আগে বলছিলাম নির্দিষ্ট দূরত্বের, এখন নির্দিষ্ট বরের দুইটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, আর দূরত্ব তিনগুণ করলে বল 9/1 হবে। মহাকর্ষ বলের প্রভাবেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে আজকে আমরা এই মহাকর্ষ নিয়ে, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ কি মহাকর্ষ সূত্র, এই চিত্রের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করলাম। আশা করি তোমরা মহাকর্ষ নিয়ে, মহাকর্ষ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। আমি আজকে তোমাদের মহাকর্ষ ক্লাসের উপর একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হলো, তাসলিম একটি আম গাছের ডিল ছুড়লে 50 গ্রাম বরের একটি আম মাটিতে পড়ল। তাসলিম হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে নাদের ঘটনাটি দেখল। তাসলিম ও নাদেরের বর যথাক্রমে 35 কেজি এবং 40 কেজি। তাহলে সৃজনশীল প্রশ্ন হলো, ক মহাকর্ষ কি, হ কোনো বস্তু নিচের দিকে পড়ে কেন, গ তাসলিম ও নাদেরের মধ্যকার আকর্ষণ বলের মান কত নির্ণয় করো, গ পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আশা করি শিক্ষার্থীরা, তোমরা আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমরা মহাকর্ষ নিয়ে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। আমি তোমাদের এই বাড়ির কাজটা দিয়ে দিলাম, তোমরা বাড়িতে এটার সমাধান করবে। আর আমাদের এই অনলাইন স্কুলে অনলাইন ক্লাস চলছে, এই ক্লাসগুলার পরে স্কুলের মাধ্যমে একটি মূল্যায়ন পরীক্ষা হবে। তোমরা এই প্রত্যেকটি ক্লাসকে ফলো করে তোমরা মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি নিবে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।